দেখুন কিমকে হত্যার চেষ্টায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া, অনলাইন ডেস্ক। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া এজেন্টরা কাজ করেছে জানিয়ে সংবাদ পরিবেশন করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন মিডিয়া KCNA। প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স সার্ভিস IS ও মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর সাথে মিলে একটি ভয়ঙ্কর সন্ত্রাসী গোষ্ঠী কিম জং উনের ওপর হামলা চালানোর পরিকল্পনা করছে। সাম্প্রতিক সামরিক কুচকাওয়াজের সময় কোনো অনুষ্ঠানে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার ওপর বোমা হামলা বা জৈব রাসায়নিক হামলা করার চক্রান্ত করছে। KCNA-র প্রতিবেদনে আরও বলা হয়েছে সে হামলা চালানোর ক্ষেত্রে একজন উত্তর কোরীয় নাগরিকের জড়িত থাকার কথাও বলা হয়েছে। কিমকে লক্ষ্য করে বায়োকেমিক্যাল পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ বা কোনো বিষাক্ত জিনিস ছুঁড়ে মারার টার্গেট ছিল। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।